আজকাল সকলের মনেই দুটি প্রশ্ন। নাম্বার ওয়ান, ওয়ান প্লাস ধীরে ধীরে কি সস্তা হয়ে যাচ্ছে? নাম্বার টু, ওয়ান প্লাস নট সিই ফাইভ জি এত সস্তা কেন? কিন্তু আমার প্রশ্নটা একদম অন্যরকম, সত্যি কি ওয়ান প্লাস নট সিই ফাইভ জি সস্তা? চলে আসছে আমার কাছে ওয়ান প্লাস নর্ড সিই ফাইভ জি, না না ব্র্যান্ডের পক্ষ থেকে নয়, অ্যামাজনের কাছ থেকে, মানে আমি স্মার্টফোনটি কিনেছি। আর আপনাদের সাথে আমি এই ভিডিওতে সুমন, সঙ্গে ওয়ান প্লাস নর্ড সিই ফাইভ জি আনবক্সিং অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন। এটা হলো ওয়ান প্লাস নর্ড সিই ফাইভ জি। হ্যাঁ, এই ভেরিয়েন্টটা পাওয়া যাচ্ছে না, আর এর যে কালার সেটাও ব্লু কালারটা আমি পাইনি। আর ছয় জিবি একশো আঠাশ জিবি কবে আবার পাওয়া যাবে এটা ওয়ান প্লাসই জানে। বাই দ্য ওয়ে, ওয়ান প্লাস নট সি ফাইভ জি এত সস্তা কেন? নাম্বার ওয়ান, এখানে অনেক কম্প্রোমাইজ করা হয়েছে, যেমন গ্লাসের বদলে দেওয়া হয়েছে পলিকার্বনেট। নাম্বার টু, স্মার্টফোনটিতে যে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং তার প্রোটেকশন সেটা কর্নিং গরিলা গ্লাস নয়। নাম্বার থ্রি, স্মার্টফোনটিতে আবার সেই স্ন্যাপড্রাগন 750 জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। নাম্বার ফোর, হঠাৎ করে উধাও স্লাইডার বাটন, যেটা ওয়ান প্লাসের একটা ইউনিক ডিজাইন এবং সিগনেচার বলতে পারেন। নাম্বার ফোর, স্মার্টফোনটিতে ডুয়াল স্পিকার এবার পাওয়া যাচ্ছে না, আর এখানে কোনো আইপি রেটিং ব্যবহার করা হয়নি, মানে এটি আইপি সার্টিফাইড নয়। তাহলে এই কম্প্রোমাইজগুলো করতে হবে। দেখুন, ওয়ান প্লাস নট সি ফাইভ জি কোনো আপগ্রেডেশন নয় ওয়ান প্লাস নর্ডের, বরঞ্চ বলতে পারি এটা ডাউনগ্রেডেড ভার্সন, তবে দু এক জায়গায় আপগ্রেড করা হয়েছে। তো স্মার্টফোনটির প্রথমেই যেটা বলবো সেটা হলো, হাতে নিলাম, হাতে নিয়ে অবাক, বলবেন কেন? দুটো কারণে। এক, স্মার্টফোনটিতে স্লাইডার বাটন নেই, যেটার মাধ্যমে আপনি সাইলেন্ট বা ভাইব্রেট করতে পারেন, না ওটা আপনাকে অ্যাপে গিয়েই করতে হবে। নাম্বার টু, খুব হালকা স্মার্টফোনটি এবং খুব পাতলা, ওটার বিষয়ে আমি পরে আসছি। বাট প্রসেসর, যেটা অনেকেই সমালোচনা করছে যে এতে অ্যাটলিস্ট 768 জি এই প্রসেসরটা দেওয়া উচিত ছিল, আমিও বলছি তাই। হ্যাঁ, দামটার একটু বেড়ে যেত, কারণ এর যে বেস ভ্যারিয়েন্ট সেটা 23,000-এ পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশে আমার মনে হয় বন্ধুদের কাছে যাবে, এবং সেই ক্ষেত্রে প্রায় 28,000 এর দাম কি 29,000 হতে পারে বেস ভ্যারিয়েন্ট। তো ওয়ান প্লাস নট সি ফাইভ জিতে ব্যবহার করা হলো 750 জি প্রসেসর। প্রসেসরটা কেমন? একদম খুব টেস্টেড, কিন্তু আপনি 768 বা 765-এর মতন অতটা ভালো পারফরমেন্স পাবেন না। আমার একটু ইউজে একটু ল্যাগ মনে হয়েছে, আরও কয়েকদিন ইউজ করব, ফুল রিভিউ নিয়ে আসবো। স্মার্টফোনটির যে প্রসেসর সেটা 8nm টেকনোলজিতে তৈরি, হিটিং ইস্যু আমি পাইনি এবং চার্জিংয়েও হিটিং ইস্যু পাইনি, অনেকক্ষণ ফোনটি ইউজ করলাম, নো হিটিং ইস্যু। এবং এর যে জিপিইউ অ্যাডিনো 619, তার জন্য যখন আমি কল অফ ডিউটি ইনস্টল করলাম এবং গ্রাফিক্সে গেলাম, গ্রাফিক্সের সেটিংসে আমি হাই অ্যান্ড ম্যাক্স পেলাম, বা ভালো কথা, আমরা এর আগে যে আনবক্সিং করেছিলাম আইকিউ Z3 768-এর সঙ্গে, সেখানেও আমরা ম্যাক্স এবং হাই পেয়েছিলাম। যখন কল অফ ডিউটি খেললাম, ভালো পারফরমেন্স দিল, আমি বলবো ভালোই পারফরমেন্স দিল, কোনো ল্যাগ আমি পাইনি এবং স্মুথ খেলাটা চলছিল, ফ্রেম ড্রপস ছিল না। এর অন্তত বেঞ্চমার্ক স্কোর প্রায় 3 লাখের ওপর, আর এই স্মার্টফোনটি যদি FPS আমরা দেখি তাও 17-এর মধ্যে ছিল। থ্রটলিং টেস্ট করলাম, যেটা প্রচণ্ড দরকার, এবং থ্রটলিং টেস্টে কনস্ট্যান্টে কিন্তু একটু ভালোই পারফরমেন্স দিয়েছে, কিন্তু একটু আপ অ্যান্ড ডাউনও হয়েছে। কিন্তু এখানে আমরা যেমন আইকিউ Z3-তে 92 স্কোর পেয়েছিলাম, এখানটায় আমরা 61-62 এই স্কোরটা পেয়েছি, অনেকটাই কম। এবং ডে টু ডে ইউসেজে 750G ভালো প্রসেসর, তাই ফুল রিভিউয়ে আপনাদের প্রত্যেকটা জিনিস খুলে বলবো, মানে যত টেস্ট করব। বাট এই মুহূর্তে ওয়ান প্লাস নট সি ফাইভ জিতে যে 750G প্রসেসরটা ভালো পারফর্ম করেছে। আচ্ছা, এটা 5G স্মার্টফোন, প্রশ্ন আবার, সত্যি কি এটা 5G স্মার্টফোন? কারণ দুটো বা একটা ব্যান্ড পাওয়া যাচ্ছে, ওয়ান প্লাস নট সি ফাইভ জিতে মাত্র একটা ব্যান্ড,
অ্যাজ লাইক অ্যাজ ওয়ান প্লাস নর্ড। তবে আমরা এক্সপেক্ট করতেই পারি সেই ব্র্যান্ডটা ইন্ডিয়াতেই আসবে, বাট কেন এরকম, দাম তো খুব কম নয়, সত্যি কথাগুলো বলতে হয়। আচ্ছা, যদি সাবস্ক্রাইব না করে থাকেন কি আর বলবো, এরকম ভালো ভালো কন্টেন্ট আপনারা পাবেন। হ্যাঁ, কোয়ালিটি না হলেও কোয়ান্টিটি থাকবে। এই ভিডিওর লাইক টার্গেট রাখলাম মাত্র 1000 করে দিন। আচ্ছা, এইবার পারফরমেন্সের ক্ষেত্রে আরেকটা জিনিস বলবো, এর ভেতরে যে স্টোরেজ টাইপ সেখানেও একটু ডাউনগ্রেড, UFS 2.1। আমরা যখন স্টোরেজ স্পিড দেখলাম ভালো এসছে মোটামুটি, এবং LPDDR4X র্যাম টাইপ ব্যবহার করা হয়েছে। অনেক অ্যাপস আমি খুলেছিলাম এবং অ্যাপস লোডিংও বেশ ভালো, এবং অ্যাজ ফাস্ট অ্যাজ 768G না, 765G না, তবে ভালো। এবং মেমোরিতে প্রায় প্রত্যেকটি অ্যাপস এর ছিল, কারণ ওয়ানপ্লাসের সেই অক্সিজেন ওএস, যদিও অক্সিজেন ওএস এখানে অতটা ভালো আপনাকে ফিলিং দেবে না, কারণ প্রসেসরটা একটু লো। আর এই স্মার্টফোনটিতে আমরা ক্যারিয়ার অ্যাগ্রিগেশন পাচ্ছি, এবং তার সাথে 5G ব্যান্ড আপনাদের বললাম একটা। স্মার্টফোনটিতে আমরা মাত্র 2 সিম ইউজ করতে পারবো, কোনো মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবো না। এবং তার সাথে এখানে যদি আপনি সিম টুল ট্রেটা দেখেন, তাহলে কোনো গ্যাসকিট এখানে নেই, ওটাও একটা কম্প্রোমাইজ, মানে IP সার্টিফাইড নয়। তো সাবধানে, জল ফল যেন না ঢোকে। এবং এই স্মার্টফোনটিতে আমরা যে ক্যামেরা পাচ্ছি সেটা 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এবং সেখানে কিন্তু ওমনিভিশন এই সেন্সরটা ইউজ করা হয়েছে। তবে আমি যতটা টেস্ট করলাম ভালোই লেগেছে, এবং আউটডোর ইনডোর লো লাইট ভালো, তবে লো লাইট পারফরমেন্স আরেকটু ইম্প্রুভ করা যেতে পারে। এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাজ ইউজুয়াল, সেটা নিয়ে কোনো বলার কিছু নেই। তবে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ঠিকঠাক কাজ করেছে, আর 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেখানে আমরা বেশ ভালো পারফরমেন্স পেয়েছি আউটডোর এবং ইনডোরে। তবে একটা জিনিস কি না, কালার্সগুলো একটু মিউটেড লেগেছে, সফট লেগেছে, এবং ডাইনামিক রেঞ্জ বেশ ভালো। আমরা ইন ডিটেল ক্যামেরা রিভিউ অবশ্যই আনবো। 4K ভিডিও রেকর্ডিং 30 FPS করতে পারবেন রিয়ার ক্যামেরা দিয়ে, আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে ফুল এইচডি 60 FPS। বাট অবাক করা ব্যাপার, ওই যে কম্প্রোমাইজ, OIS নেই ফর দ্য ফার্স্ট টাইম, মানে নডেও ছিল, এখানে EIS, এবং EIS ঠিকঠাক কাজ করেছে। তাহলে এইবার যেটা আমাদেরকে ভালো করে বলতে হবে সেটা হলো এর ডিসপ্লে এবং বিল্ড কোয়ালিটি। দেখুন, অবভিয়াসলি বিল্ড কোয়ালিটি একটু চিপ মনে হবে, এবং হাতে দিয়ে কিন্তু ওটা বোঝার ক্ষমতা নাই, কারণ এখানটাই দারুণ ফিনিশিং দিয়েছে, এবং দেখে মনে হবে পুরো গ্লাস, তবে স্ক্র্যাচ আসবে, ডোন্ট ভিউ ইট, কারণ আমরা ব্যাক কেসও পাচ্ছি। আর একটা মজার ব্যাপার, দেখুন এখানটাই একটা ক্যামেরা বাম্প আপনারা দেখতে পাবেন, এবং টেবিলের সারফেসে রাখলে ওটা পুরো বুঝতে পারবেন, তাই টিপিউ কেসটা ইউজ করবেন। আর আমরা এখানে ওয়ানপ্লাসের পক্ষ থেকে একটা এখানটায় প্রোটেক্টিভ ফিল্মও পেয়েছি, কারণ কি জানেন তো, ডিসপ্লেতে বলছি। এবং পেছনে আমরা পলিকার্বোনেট, সাইডে পলিকার্বোনেট ফ্রেম পেয়েছি, তবে ব্ল্যাক কালারটা একটু গ্লসি বলে বেশ ফিঙ্গার ম্যাগনেটিক আমার মনে হয়েছে, ছাপগুলো আসছে। আদারওয়াইজ দেখতে ভালো, 170 গ্রামস, 7.9 mm থিকনেস, অবভিয়াসলি ইন হ্যান্ড ফিল দারুণ, হালকা এই স্মার্টফোনটি, ইউজ করতে দারুণ, এক হাতে অসাধারণ। ডিসপ্লে আমরা এখানে 6.43 ইঞ্চেসের ডিসপ্লে পেলাম একটা পাঞ্চ হোল দিয়ে। তাহলে পাঞ্চ হোল ডিসপ্লেটা কেমন? ওহ, অসাধারণ, মানে আমার অ্যাটলিস্ট ভালো লেগেছে, মানে পিক ব্রাইটনেসও ভালো, এবং আপনি যখন ইনডোরে বা আউটডোরে ভিডিও ফিডিও দেখছেন অসাধারণ। তবে এখানে ড্রাগন টেল গ্লাসটাকে ইউজ করা হয়েছে, না কর্নিং গরিলা গ্লাসের মতন অত ভালো না, তবে অ্যাটলিস্ট দিয়েছে ড্রাগন টেলের গ্লাস প্রোটেকশন। এবং চিনগুলো বেশ কম, তবে নিচের চিনটা একটু বেশি মনে হয়েছে, বাট ওভারঅল স্ক্রিন টু বডি রেশিও বেশ ভালো। এখানে 90 Hz আমরা রিফ্রেশ রেট পেয়েছি, আমরা এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়েছি, যেটা ওয়ানপ্লাস বলছে ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে, অসাধারণ, ব্ল্যাক অসাধারণ, ডার্ক মোড অসাধারণ। এবং আপনি যদি নেটফ্লিক্স বা অন্য কোনো OTT প্ল্যাটফর্মে ভিডিও দেখেন বা মুভিজ, অসাধারণ। এবং আরেকটা কথা, HDR10 এতে রয়েছে, কারণ নেটফ্লিক্সে চলছে, আর ওয়াইড ওয়াইন L1 এর সাপোর্ট তো রয়েছে। তো ডিসপ্লে আমার ভালো লেগেছে, আর তার সঙ্গে AOD বা অ্যাম্বিয়েন্ট ডিসপ্লে রয়েছে, যেখানে দারুণ দারুণ ফিচার্সগুলো রয়েছে। আর আরেকটা কথা, স্পিকার, এখানে স্পিকার কোয়ালিটি বলতে সিঙ্গেল একটা স্পিকার ইউজ করা হয়েছে ডিরেক্ট অডিওর সাথে,
এবং স্পিকার কোয়ালিটি আমি বলবো অসাধারণ, আমার অ্যাটলিস্ট ভালো লেগেছে। যেমন লাউড তেমনই এখানে আমরা বেস পেয়েছি, ট্রেবল পেয়েছি। এক্সাম্পল আপনার সামনে। সো গাইজ, আমার সাউন্ড কোয়ালিটি ভালো লেগেছে, থ্রু হেডফোন ভালো এবং লাউড স্পিকারও বেশ ভালো লেগেছে এবং কল কোয়ালিটি ভালো এবং নেটওয়ার্ক ভালো স্ট্রেংথ দিয়েছে। আচ্ছা, আমরা এখানে আরেকটা কথা বলি, সেটা হলো ব্যাটারি। 4500 mAh ব্যাটারি, তাও এত হালকা, এবং ব্যাটারি ব্যাকআপ আমি অত ইউজ করিনি, তবে মনে হচ্ছে ডে টু ডে ইউসেজে ভালো দিবে, ফুল রিভিউ অবশ্যই বলবো। আর 30T ওয়াক চার্জার দেওয়া হয়েছে, 0 to 70% মাত্র 30 মিনিটসে, ওটা তো অন পেপার, আমি অবশ্যই ইউজ করছিলাম। হ্যাঁ, ফাস্ট চার্জিং এখানটাই ভালোই দিচ্ছে। অক্সিজেন ওয়েস রয়েছে এতে, যেটা আমার পছন্দ, এবং বিভিন্ন রকমের ফিচার্স, একটাও ব্লোটওয়্যার নেই, শুধুমাত্র নেটফ্লিক্স। তবে গুগলের ডায়ালার এবং মেসেজটাকে ইউজ করা হয়েছে, এবং গুগলের ডায়ালারে খুব সৎ, বুঝলেন তো, রেকর্ড করলে বলে দিবে, কল রেকর্ডিং করলে, এই রেকর্ড করছি ভাই, কিছু মনে করো না। তো এই জিনিসটা রয়েছে। আদারওয়াইজ খুব ফ্লুইড লেগেছে, ভালো লেগেছে অ্যান্ড্রয়েড 11, এবং আপনারা এখানে খুলতে খুলতেই, মানে ফোনটা অন করতে করতে একটা আপডেট পাবেন, এবং এই স্মার্টফোনটিতে 2 বছরের আপডেট দেওয়া হবে মেজর, আর তার সঙ্গে 3 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট পাওয়া যায়। এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার একটু দেখে নেওয়া যাক, আনলক আরেকবার দেখে নেওয়া যাক, আনলক ভালো কাজ করছে, সুপার ফাস্ট না বাট ভালো, স্লো না। আর ফেস আনলক, আনলক আরেকবার দেখি, আনলক, এটা আমার ফার্স্ট ইম্প্রেশন। হ্যাঁ, OnePlus Nord C 5G, দাম ঠিক আছে, ভালো ফোন, বাট অনেক কিছু কম্প্রোমাইজ করা হয়েছে, আর সেই কম্প্রোমাইজগুলো যদি আপনি কম্প্রোমাইজ করতে পারেন, তাহলে OnePlus Nord C 5G ইটস ফর ইউ। আবার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, ধন্যবাদ।